এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। নিশ্চয় ভাবছেন রাজধানী আগরতলার এই প্রাণ কেন্দ্রে যে উজ্জ্বন্ত প্রাসাদ রয়েছে, এই উজ্জ্বন্ত প্রাসাদের ঠিক সামনে দাঁড়িয়ে কেন এই উক্তিগুলি করছে। আপনারা জানেন এই উক্তিগুলি বাংলাদেশের স্বাধীনতার যিনি কাণ্ডারী শেখ মুজিবুর রহমানের। এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ সঞ্চার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা গোটা বিষয়টা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব, আজকে এখানে আসার কারণটা। কিন্তু তার আগে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের তরফ থেকে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। 1971 সালে যে দেশটা স্বাধীন হয়েছিল, বাংলাদেশ নাম হয়েছিল, যার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙালি, পশ্চিম পাকিস্তান এর দখলে ছিল এই অঞ্চলটা, এবং একটা সময় যে মাতৃভাষা বাংলা পূর্ব পাকিস্তানের, সেই বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে তাদের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল, মাতৃভাষায় কথা বলার যে অধিকার, সেই অধিকারকে হরণ করার যে চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল গোটা বাঙালি সমাজ। এবং তখন থেকেই স্বাধীনতা আন্দোলনের ঠিক সূত্রপাত হয়েছিল। এবং যে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, এবং শেষ পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু জন্ম হয়েছিল, বারবার যার কথা স্বাধীন বাংলাদেশ যদি আমরা বলি, যার কথা উচ্চারিত হয়, তিনি শেখ মুজিবুর রহমান। আর আমরা আপনারা অবগত আছেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, আর তার মধ্যে স্বাধীনতা আন্দোলনের যিনি কাণ্ডারী তার মূর্তি বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে, অভব্য আচরণ করা হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যিনি পথিকৃৎ তার মূর্তির সঙ্গে। কিন্তু এই মূর্তি ভেঙে ফেলার মধ্য দিয়ে কি শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা যায়? শেখ মুজিবুর রহমান শুধুই একটা রক্ত মাংসের মানুষ না, শেখ মুজিবুর রহমান শুধুই একটা রক্ত মাংসের মানুষ নন, তিনি একটা আদর্শ। এবং এই আদর্শকে পাথেয় করে পৃথিবীর যে কোনো প্রান্তের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ কিন্তু স্বাধীনতার স্বাদ পেতে পারে। আমি আমার কথাগুলো বলার পেছনে যে কাহিনীটা লুকিয়ে আছে, আমরা উজ্জয়ন্ত প্রাসাদে রয়েছি, আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরব। উজ্জয়ন্ত প্রাসাদে একটা মুজিব কর্নার রয়েছে, যেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নানান ইতিহাস, কতটা কষ্টের মধ্য দিয়ে সেই স্বাধীনতা অর্জন করা হয়েছিল, গোটা বিষয়টা কিন্তু এই কর্নারে লুকিয়ে রয়েছে। যে কেউ ভিজিট করলে উজ্জ্বন্ত প্রাসাদ আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাবেন, যেখানে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিভাবে সহযোগিতা করেছিলেন, গোটা বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এই ইতিহাসটাই দেখানোর চেষ্টা করছি, যেখানে একটা জাতি যার হাত ধরে স্বাধীন হয়েছিল তারাই তাদের সেই কাণ্ডারীর মূর্তি ভাঙছে, অথচ আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো জ্বলজ্বল করছে শেখ মুজিবুর রহমানের সেই
স্মৃতি বিজড়িত নানান কাহিনী। যখনই বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের কথা আসে, সাথে সাথে আগরতলা শহরের নাম চলে আসে। আগরতলাবাদী মুক্তিযুদ্ধের কথা অসম্পূর্ণ। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবের পক্ষে লড়ার জন্য ইংল্যান্ড থেকে থমাস উইলিয়ামসকে আনা হয়। শেখ মুজিবুর রহমান 1963 সালে আগরতলায় এসেছিলেন, যদিও এই তারিখ নিয়ে মতান্তর রয়েছে। শেখ মুজিবুর রহমান আগরতলায় আসেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমর্থনের জন্য। সেই বার্তা ত্রিপুরার তদানীন্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সাথে জড়িয়ে আছে ত্রিপুরা। আজও ত্রিপুরাবাসীর মনে বঙ্গবন্ধু। যুক্ত পাকিস্তান আমলে সেই দেশের সরকারের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা। আগরতলা ষড়যন্ত্র মামলাটি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খানের শাসনকালে রাষ্ট্রদ্রোহের মামলা। শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। সনটি ছিল 1968 সাল। গণ আন্দোলনের মুখে 1969 সালে 22 ফেব্রুয়ারি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে। আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে মুজিব কর্নারে মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সমস্ত নথি তথ্যচিত্র রয়েছে। সেখানে রয়েছে ইন্দিরা গান্ধীর সাথে মুজিবুর রহমানের চুক্তিপত্র। বাংলাদেশের এই নৃশংসতার ছোঁয়া এখানে লাগেনি। পূর্ণ সম্মানের সাথে এই মুজিব কর্নার জলজল করছে। আখাউড়া সীমান্তে বাংলাদেশ পুলিশের একটি ছোট স্মৃতিস্তম্ভ স্মরণ করিয়ে দেয় একাত্তরের এই দোয়াটি শরণার্থীর জন্য ভারত খুলে দিয়েছিল। নিয়মতান্ত্রিক ও বিপ্লবী এই দুই পথে হেঁটেছিলেন বঙ্গবন্ধু। তার একমাত্র স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা। অনেক আঁকাবাঁকা পথ পেরিয়ে বিলোনিয়ার চোত্তাখোলা ভারত বাংলা মৈত্রী উদ্যান 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভারতীয় বীর সেনারা অসীম সাহসের সাথে বিজয় লাভ করেছিল। এখানে মুক্তিযোদ্ধাদের আবক্ষ মূর্তি রয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে 19 মার্চ, বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র 3 মাসের মধ্যে। 12 দফা চুক্তি ছিল। এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে 1997 সালে। যদিও এই চুক্তি নবায়ন করা যেত, কিন্তু তা আর করা হয়নি। ইংরেজি ভাষায় এই চুক্তির শিরোনাম ছিল দ্য ইন্দো বাংলা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ কোঅপারেশন অ্যান্ড পিস। একসাথে সংগ্রাম, রক্তদান এবং আত্মত্যাগের মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার রয়েছে এই চুক্তিতে। আজও মুজিবুরের উজ্জ্বল ও ভালোবাসা ত্রিপুরাবাসীর মনে উজ্জ্বল। ত্রিপুরাবাসী আজও অনেক জীবনের স্মৃতিকে রক্ষা করে চলেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে মুজিবুর রহমান ইসলামের বলিদান ত্রিপুরাবাসী ভোলেনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।